গত রাতের ভারী বর্ষণে বাঁকুড়া পুরো শহরের বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়ায় জেরবার হতে হলো সেখানকার বাসিন্দাদের। বাঁকুড়া পুরো শহরের 18 নম্বর ওয়ার্ডের রেল বস্তির কালিন্দিপাড়ায় বেশ কিছু ঘরে জল ঢুকে গিয়ে বিপত্তি ঘটে। বাড়ির মেঝে জলে থইথই হওয়ার ঘটনাও নজরে পড়ে। এদিন সকাল থেকেই পরিস্থিতি সামাল দিতে এলাকায় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা সুদীপ চক্রবর্তী। পাশাপাশি খবর পেয়ে 18 নম্বর ওয়ার্ডে এসে পৌঁছান বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানাও। তিনিও শহরের জলমগ্ন এলাকাগুলি পরিদর্শন করেন। অন্যদিকে শহরের 16 নম্বর ওয়ার্ডের কানকাটা এলাকায় পুরসভার নিকাশি খালের উপর একটি সাঁকো জলের তোড়ে ভেঙে যাওয়ায় ঘটে বিপত্তি। জল ছড়িয়ে পড়ে বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এই নিকাশি নালার মাধ্যমে শহরের 13, 15, 14, 22, 24 নম্বর এই 5টি ওয়ার্ডের নর্দমার জল প্রবাহিত হতো। কিন্তু গতরাতে ভারী বর্ষণে এই সাঁকোর তলায় নিকাশি নালায় প্রচুর পরিমাণ কচুরিপানা আটকে গিয়ে জল প্রবাহে বাধা পড়ে, আর সেই জলের তোড়ে ভেঙে যায় সাঁকোর কিছু অংশ। পাশাপাশি খালের জল ছড়িয়ে পড়ায় আশেপাশের এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাঁকুড়া পুরসভার প্রশাসক অলকা সেন মজুমদার, পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য দিলীপ আগরওয়াল, গৌতম দাস। এছাড়া পরিস্থিতি সামাল দিতে ছুটে যান বাঁকুড়া সদর মহকুমা শাসকও। ঘটনাস্থলে আসেন প্রাক্তন পৌর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকেও। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে কচুরিপানা সাফ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালান। আবহাওয়ার উন্নতি হলে এই সাঁকো সারাইয়ের কাজ এবং এই সমস্যার স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হবে বলে বাঁকুড়া পুরসভার পক্ষ থেকে আশ্বাস মিলেছে। চলেছি আমাদের বাঁকুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোর একটা যে ড্রেনের যে জল বা বর্ষার যে জল সেটা পাস করার একটা জায়গা আমাদের কানকাটার, এই যে আমাদের কালভারটা আমরা দেখছি, এই কালভারটা দিয়ে জলটা পাস হয় এবং মাঠের মাঝে দিয়ে একটা সাঁকোর মতন তৈরি হয়েছে, সেটা দিয়ে জলটা এসে কালভার দিয়ে পাস হয়। কিন্তু আমাদের একটা দামোদর প্রজেক্টের একটা পাইপলাইনের কাজ এখানে আমাদের হয়েছিল, এখানে যেহেতু একটা রিজার্ভার আছে আমাদের, সেই রিজার্ভারে একটা জল ডেলিভারি, যেটা ওয়াটার ডেলিভারি, সেই ডেলিভারির একটা পাইপলাইন গেছে এবং যার ফলে হচ্ছে কি, এই যে জলটা বর্ষায় অতিবৃষ্টি হওয়ার জন্যে কচুরি পানার সমেত সেই কালভার্টে এসে জাম হয়ে গেছে এবং যার ফলে জলটা পাস হচ্ছে না এবং অনেকটা এলাকা জলমগ্ন হয়ে পড়ছে, অনেক বাড়িতেও জল ঢুকে গেছে। সেই কারণে আমরা এখানে এসেছি এবং আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টকেও খবর দিচ্ছি, এসডিও সাহেবও এসেছেন, আমরা প্রশাসক বোর্ডে সবাই আছি থেকে আমরা এখানে লোকাল লোক যারা আছে তারা সকাল থেকেই কাজ করছে, কচুরিপানাকে ক্লিয়ার করে জলটাকে পাস করার চেষ্টা চলছে, ইতিমধ্যেই আমরা প্রশাসনকে খবর। এদিকে ভারী বর্ষণে শহরের বিভিন্ন নিচু এলাকায় জল ঢুকে পড়ার খবর মেলে। এইসব এলাকায় দ্রুত দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দপ্তর পৌঁছে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জোর কদমে নেমে পড়েন। গত রাতের বৃষ্টির জেরে শহরের এই জলডুবির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার বাসিন্দারাও। তাদের আশঙ্কা ফের আজ রাতেও ভারী বৃষ্টি নামলে দুর্ভোগ চরমে উঠবে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।